নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি বিডিও অফিসের অধীনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল প্রকল্পে এবং এখানটায় ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আপনারা কি করে এখানটায় আবেদন করবেন এছাড়াও কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সাত সাত দু বাইশ তারিখে এবং এখানটায় এই অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার স্ক্রিন দেখতে পাচ্ছেন যেখানটায় সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে নোটিশ এবং এখানটায় ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে দেখুন এখানটায় কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট এখানটায় লিখে দেওয়া হচ্ছে মিড ডে মিল প্রকল্পে কিন্তু আপনাদের এখানটায় ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় প্রত্যেক মাসের আপনাদের স্যালারি দেওয়া হবে তেরো হাজার টাকা করে এবং এখানটায় একটি রয়েছে শূন্য পদ আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং এখানটায় সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের রিক্রুট করানো হবে এবং এখানটায় দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং এস অফিস প্যাকেজের উপর কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে সেটা এখানটায় লিখে দেওয়া হয়েছে এবং এখানটায় ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে মিনিমাম কিন্তু তিন বছরে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা পিএসইউ অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কোনো সংস্থার উপরে আপনাদের ডেটা এন্ট্রির উপরে কিন্তু মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু দুটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই যে অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু মূল অফিসিয়াল নোটিফিকেশন এবং এর সঙ্গে কিন্তু আরেকটি কোরিজেন্ডাম নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ সংশোধনী কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানটায় কিন্তু আপনাদের বয়স সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই অরিজেন্ডাম অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি নাম নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সংশোধনী অফিসিয়াল নোটিফিকেশন যা কিন্তু পরবর্তীতে প্রকাশ করা হয়েছে এখানটায় ডেট দেখতে পাচ্ছেন প্রকাশ হওয়ার উনিশ সাত দু হাজার বাইশ তারিখে প্রকাশ করা হয়েছে এবং এখানটায় মেমো নাম্বার কিন্তু আপনার এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সেই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ডেট দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সেই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে সেই বিষয়ে কিন্তু কিছু সংশোধন করা হয়েছে অর্থাৎ লাস্ট ডেট এবং বয়স সীমা তো দেখুন বয়সসীমার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া হয়েছে যে আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটায় ফার্স্ট জুলাই দু হাজার বাইশ তারিখ অনুযায়ী আপনাদের বয়সের হিসাবটা করতে হবে সঙ্গে এস সি এসটি ও প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা এখানটায় ছাড় পেয়ে যাবেন এবং এখানটায় অ্যাপ্লিকেশন ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু উনত্রিশে জুলাই দু হাজার বাইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ লিখে দেওয়া হচ্ছে এক্সেপ্ট হলিডেজ অর্থাৎ বন্ধুরা হিডেডের দিন বাদ দিয়ে কিন্তু আপনাদের উনত্রিশে জুলাই বিকেল চারটা পর্যন্ত কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখুন সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী লিখে দেওয়া রয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হবে অর্থাৎ রিটেন টেস্ট হয়ে যাবে সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই প্র্যাকটিক্যাল টেস্ট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এখানে নিয়োগ পেয়ে যাবেন এবং এখানটায় আপনাদের যে রিটেন টেস্ট হবে সেই বিষয়ে কিন্তু এখানে সিলেবাস লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে একটু ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় আবেদন করবেন কী করে ঠিক আছে তো বন্ধুরা এখানটা আবেদন করতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করে আপনারা পেয়ে যাবেন ঠিক এ ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা ডাউনলোড করে ফোর পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে কি কি ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্টের কপি সেল প্যাসেট করে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করে দিয়ে আগামী উনত্রিশে জুলাই দু হাজার বাইশ বিকেল চারটের আগেই কিন্তু এখানে অ্যাড্রেস লিখে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশান কোথা থেকে প্রকাশ করা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গপুর ওয়ান এখানে কিন্তু অ্যাড্রেস লিখে দেওয়া পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ওয়ান থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নামটি লিখে যাবেন তাহলে কি হবে যে আপনার যে ধরনের রিক্রুটমেন্ট বেরিয়ে এলেই কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তো বন্ধুরা আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে দুটি অফিসিয়াল নোটিফিকশনের কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা দুটি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করতে পারেন অর্থাৎ বন্ধুরা প্রথম যে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারছেন এখানটাই কিন্তু ডেট লিখে দেওয়া হয়েছে যে বাইশ তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন কিন্তু তার পরবর্তীতে কিন্তু সংশোধনী নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে অর্থাৎ কোরিজেন্ডাম নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানটায় ডেট বাড়ি দিয়ে কিন্তু উনত্রিশ তারিখ করা হয়েছে যেটা আমি আপনাদের দেখে দিলাম তো দু দুটি অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আপনি আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করে তারপরে কিন্তু আপনার এখানে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনার আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ